এইটাকে বলে সুপার সফট ফোম। এটার কিন্তু ওয়েট খুবই কম, এটা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু নিতে পারবে। ফোমটা 20 বছরের ভিতরে আপনার ডাববে না, ভাঙবে না, কিচ্ছুই হবে না। পাইকারি রেটে পণ্য সেল করি আর সেম ভাবে কিন্তু আমরা পাইকারি রেটে দিই। রিবন্ডেডটা দেখেন কতটা হার্ড, অনেক জায়গায় কিন্তু রিবন্ডেডটা অনেকটা সফট হয়। অর্থোপেডিক ম্যাট্রেসে থাকবে আপনার তিনটা লেয়ার, প্রথমে থাকবে একটা ফেল্ট, পরে থাকবে একটা ভালো কোয়ালিটির রিবন্ডেড, এরপরে থাকবে একটা ফেল্ট। এই তিনটা সমন্বয়ে তৈরি হবে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস। আমাদের এই ম্যাট্রেসটার ওয়ারেন্টি দিচ্ছি আমরা 15 বছরে। 15 বছরের ভিতরে যদি আমার ম্যাট্রেসের কোথাও বসে যায় আমরা একদম ফ্রি রিপেয়ার করে দিব। আপনার থাকবে একটা ব্যাম্বো ফেব্রিক্স, পরে থাকবে একটা সুপার সফট ফোম, এর ভিতরে থাকবে হচ্ছে আপনার 8 ইঞ্চি একটা স্প্রিং, এটারও আমরা 15 বছর ওয়ারেন্টি দিতেছি। এই ফেব্রিক্সটা হচ্ছে এখানেই তৈরি করছে? হ্যাঁ, এইখানে আমরা তৈরি করতেছি। দর্শক, চলে আসছি নারায়ণগঞ্জে একটা ম্যাট্রেস ফ্যাক্টরিতে, যেখান থেকে দেখাবো ভালো মানের সম্পূর্ণত ম্যাট্রেসের কালেকশন। আমরা চলে আসছি হচ্ছে আলমদিনা রিবন্ডেড ফর্ম অ্যান্ড ম্যাট্রেসে। এখান থেকে ভাই আমাদের সাথে আছেন, ডিটেলসে আমাদেরকে জানাবেন এবং দেখাবেন কিভাবে ম্যাট্রেস তৈরি হয়, কত টাকা হলে আপনারা কস্টিং খরচ করে ম্যাট্রেস নিতে পারবেন এখান থেকে, আদার্স আরও কী কী ওনাদের কাছে পাওয়া যায়। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে মূলত আমরা ভিডিওতে কী কী দেখাবো? আজকে বাংলাদেশের সব থেকে বেস্ট কোয়ালিটির যে যে ম্যাট্রেসগুলো আছে সেইগুলো কীভাবে তৈরি হয় বা কী কী ম্যাটেরিয়াল দ্বারা তৈরি হয়, আচ্ছা, আর সর্বনিম্ন কোথায় গেলে পাবেন, আচ্ছা, আমাদের থেকে কীভাবে নিবেন, কীভাবে নিলে আপনার জন্য সাশ্রয়ী হবে বা কত গ্যারান্টি আছে, কতটুকু ওয়ারেন্টি আছে, আর আমরা কী কী সার্ভিস দিব, সেই বিষয়ে যাবতীয় যতগুলো ওকে ইনফরমেশন আছে সব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো সবাই ভিডিওটা জুড়ে থাকবেন শেষ পর্যন্ত। জি, ওকে, শুরু করা যাক ভাই, কী দিয়ে শুরু করবো? আমি সর্বপ্রথম শুরু করবো হচ্ছে আপনার অর্থোপেডিক, যেটা ধরেন বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী যে ম্যাট্রেসটা সব থেকে বেশি জরুরি বা সব থেকে বেশি ডিমান্ড যে ম্যাট্রেসটা সেটা হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস। দেখা যাবে যে অনেক সময় ডাক্তারের কাছে গেলে যে ম্যাট্রেসটা সাজেস্ট করে সেটা হচ্ছে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস। আচ্ছা, অর্থোপেডিক ম্যাট্রেসে আপনার কী কী ম্যাটেরিয়াল থাকে, আচ্ছা, এইগুলো আমি ফার্স্টে দেখাবো। ওকে, তো এইটা হচ্ছে কিন্তু অর্থোপেডিক ম্যাট্রেসের একটা স্ট্রাকচার, ঠিক আছে? আচ্ছা, তো অর্থোপেডিক ম্যাট্রেসে থাকবে আপনার তিনটা লেয়ার। তিনটা লেয়ার? জি, এইটার নাম হচ্ছে ফেল্ট। ফেল্ট? হ্যাঁ, এইটা কিন্তু একদম সমান থাকবে, স্ট্রেট থাকবে। আচ্ছা, আর সব থেকে ভালো মানে যে ফেল্টগুলো সেগুলো কিন্তু আপনার অনেকটা হার্ড হবে। আচ্ছা, যেগুলো আপনি এরকম করলেও এগুলো কিন্তু ভাঙবে না, আর যেগুলো নর্মাল সেগুলো কিন্তু ভেঙে যাবে। তো আপনি যেখানে কিনতে চান কিনতে যাবেন সেখান থেকে এভাবে দেখে চেক করে নেবেন। জি, আর বাজারে গেলে তো এগুলো দেখার কোনো চান্সই নাই, যে আপনি যে কারখানায় যান এগুলো জাজ করে তারপরে নেবেন। আচ্ছা, এরপরে থাকবে একটা রিবন্ডেড। রিবন্ডেড এর মাঝে কিন্তু অনেকগুলো পার্থক্য থাকে, আর এই পার্থক্যগুলো কিন্তু সবাই আপনাকে বলবে না আর বুঝাইতে পারবে না, কারণ হচ্ছে যারা রিবন্ডেড নিজেরা তৈরি করে, যেমন রিবন্ডেড গুলো কিন্তু আমরা নিজেরা তৈরি করি, সেক্ষেত্রে রিবন্ডেড গুলার যে ডেন্সিটি বলেন বা যে হার্ডনেস বলেন বা স্থায়িত্ব বলেন সেটা কিন্তু আমরা যাচাই করতে পারি বা আমরা সেই অনুযায়ী প্রোডাক্টটা দিতে পারি। এই রিবন্ডেডটা দেখেন কতটা হার্ড। আচ্ছা আচ্ছা, আপনি দেখা যাবে যে অনেক জায়গায় কিন্তু রিবন্ডেডটা অনেকটা সফট হয়, সেক্ষেত্রে একটা অর্থোপেডিক ম্যাট্রেসের প্রাইস তারা অনেকটা কম প্রাইসে দেয়। অনেক সময় অনেক কাস্টমার বলে যে ভাই আপনাদের অর্থোপেডিক ম্যাট্রেসটার দাম তো প্রাইসটা একটু বেশি পড়ে, তো তাদের বলো ভাই আপনার যে প্রোডাক্ট একটা যে হাই কোয়ালিটির হবে দামটা একটু বেশি পড়বে, রিবন্ডটা যদি আমি একটু লো কোয়ালিটিরগুলো দিই যেগুলো ডেন্সিটি একটু কম সেগুলোর কিন্তু অনেকটা কম দামে আমরা রাখতে পারবো। কিন্তু আমরা চাই না যে টাকাটা একটা পণ্য সেল করার পরে আমার দায়টা সেরে যাক, আমরা চাই আমরা একটা ভালো একটা পণ্য সেল করি, একটু টাকা বেশি হইলেও আমরা ভালো একটা প্রোডাক্ট দিই যাতে ওই কাস্টমার ওই প্রোডাক্টটা নিয়ে সন্তুষ্ট হয়। আপনি 500 টাকা দিয়ে একটা শার্ট কিনবেন, শার্টটা কিনে একদিন পরার পর যদি নষ্ট হয়ে যায় আপনার কিন্তু ওই টাকার কথা মনে থাকবে না, আপনার একটা খারাপ লাগবে। কিন্তু আপনি যদি 1500 টাকা দিয়ে একটা শার্ট কিনে যদি আপনি 4 মাস 5 মাস পরেন আপনার কিন্তু ভালো লাগবে যে আপনি ভালো একটা প্রোডাক্ট কিনছেন। অবশ্যই অবশ্যই, তো প্রথমে থাকবে একটা ফেল্ট, তারপরে থাকবে একটা ভালো কোয়ালিটির রিবন্ডেড, আচ্ছা, এরপরে থাকবে একটা ফেল্ট, আচ্ছা, এই তিনটা সমন্বয়ে তৈরি হবে আপনার অর্থোপেডিক ম্যাট্রেস। আচ্ছা আচ্ছা, তারপরে এই অর্থোপেডিক ম্যাট্রেসের ভিতর কাস্টমাইজ করে নিতে পারবে। সেটা আবার কেমন, ধরেন এইটা একটা ফেল্ট, এই ফেল্টটা উপরে নিয়ে এক সাইডে নরম রাখলো এক সাইডে শক্ত রাখলো, মাঝে মাঝে ধরেন এই সাইডটা ইউজ করলো তারপরে আবার এই সাইডটা ইউজ করলো। আর আমাদের এই ম্যাট্রেসটার ওয়ারেন্টি দিচ্ছে আমরা 15 বছরে। 15 বছরের ভিতর? জি, 15 বছরের ভিতরে যদি আমার ম্যাট্রেসের কোথাও বসে যায় তাহলে আমরা একদম ফ্রি রিপেয়ার করে দিব। আচ্ছা, একদম ফ্রি রিপেয়ার করে দিব 15 বছরের ভিতরে যদি আমাদের ম্যাট্রেসের কিছু হয়। আর এরকম ওয়ারেন্টি সহকারে বা সরাসরি কারখানা দেখিয়ে এরকম প্রোডাক্ট খুব কম মানুষই বিক্রি করে। এক্স্যাক্টলি, আর আমাদের কারখানায় কিন্তু সরাসরি এসে বসে থেকে প্রোডাক্ট তৈরি করে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, আর ভালো একটা প্রোডাক্ট নিতে হলে আপনার একটা ম্যাট্রেস কিন্তু আপনার একটা ফার্নিচারের মতো, ভালো একটা ফার্নিচার কিনতে যেরকম টাইমটা একটু আপনারা দেন সেরকম একটা ম্যাট্রেস কিন্তু যাচাই বাছাই করে একটু টাইম নিয়ে কারখানায় এসে একটা ম্যাট্রেস বানাই নেবেন, ইনশাল্লাহ 15 থেকে 20 বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কিচ্ছু হবে না। আচ্ছা আচ্ছা, তো এটা গেল অর্থোপেডিক ম্যাট্রেস। এরপরে দেখাবো যারা একটু আরাম চান
তাদের জন্য এইটাকে বলে সুপার সফট ফোম। আচ্ছা, সুপার সফট ফোম। এখন দেখা যাচ্ছে আমাদের ঢাকা শহর বা নারায়ণগঞ্জের ভিতরে আপনার অনেকগুলো মানুষ থাকে যারা ব্যাচেলর টাইপ, তো তারা এরকম ক্যারি করতে পারে না। যেরকম আমাদের এই প্রোডাক্টটার ওজন হবে এভারেজে 50 কেজির মতো। আচ্ছা আচ্ছা, এভারেজে একটা 4 ইঞ্চি ম্যাট্রেসের 50 কেজির মতন ওজন হবে। তো অনেকজন বলে ভাই আমি তো ব্যাচেলর, আমার তো বাসা চেঞ্জ করতে হয় মাঝে মাঝে, তো আমি ম্যাট্রেসটা নিবো কিভাবে? তারা দেখা যাচ্ছে দোকান থেকে আপনার কক্সিটের ম্যাট্রেস নেয় 2,000 থেকে 3,000 টাকার মধ্যে, যাতে ওজনের দিক দিয়ে একটু কমফোর্ট ফিল হয়। কিন্তু ওইগুলো কিন্তু ম্যাট্রেস নয়, ওইগুলো কিন্তু আরাম পাবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে ম্যাট্রেসে কিন্তু কোনো মজাও নাই, আর ওইটাকে ম্যাট্রেসও বলে না, ওইটা জাস্ট ম্যাট্রেস নাম দিয়ে ইউজ করা যাবে না বেশি দিন। তো তাদের জন্য এই ম্যাট্রেসটা কিন্তু খুবই উপযোগী, চাইলে তারা ইজিভাবে কিন্তু এই ম্যাট্রেসটা আপনার ক্যারি করতে পারবে। এটার কিন্তু ওয়েট খুবই কম, এটা হচ্ছে সুপার সফট ফোম, এটা যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু এটা নিতে পারবে। ধরেন এটা কিন্তু আপনার এরকম করে রেখে বাসার ভিতর কিন্তু রেখে দিতে পারবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এগুলো যেখানে যায় সেখানে নিয়ে যাইতে পারবে। ধরেন এমন হইতে পারে যে কেউ যদি ট্যুরে যায় সেক্ষেত্রেও এটা একদম ভাস করে ব্যাগিং ব্যাগ নিয়ে যেতে পারবে। আচ্ছা, তো তাদের জন্য হচ্ছে এই ম্যাট্রেসটা, যারা আর এই ম্যাট্রেসটা কিন্তু অনেকটা সফট। আচ্ছা, অনেকটা সফট, আর এটার নাম হচ্ছে সুপার সফট ফোম দিয়ে আমরা তৈরি করি। দেখা যাচ্ছে অনেকজন বলে যে ভাই ফোমে তো গরম হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ফোমে গরম হয়, কিন্তু এইটা হচ্ছে সুপার সফট ফোম, এইটাই গরম হবে না। আচ্ছা, আপনি যদি নর্মাল ফোম নেন সেক্ষেত্রে ওইটাই গরম হবে, কিন্তু সুপার সফটে গরম হবে না, এই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো যারা একটু কম ওজনের ভিতর নিতে যাচ্ছেন আর আরামের জন্য তাদের বলবো এই ম্যাট্রেসটা নেন, এই ম্যাট্রেসটা নিলে আপনি আরামও পাবেন। দ্বিতীয়ত সুবিধা হচ্ছে আপনি ক্যারিও করতে পারবেন, আর এইটা হচ্ছে একদম আরামের জন্য বেস্ট। আচ্ছা, এটা কেমন কত বছর পর্যন্ত আপনার ওয়ারেন্টি দিবেন? এইটা আমরা দিতে আসি 20 বছর পর্যন্ত ওয়ারেন্টি। 20 বছর, 20 বছর ওয়ারেন্টি দিতেছি, কারণ এটা আমাদের যে ফোমটা, এই ফোমটা সব থেকে বেস্ট কোয়ালিটির ফোম। এই ফোমটা 20 বছরের ভিতরেও আপনার ডাববে না, ভাঙবে না, কিচ্ছুই হবে না। এটা যতই মুসরান এটার কিছুই হবে না। আচ্ছা, আপনি মুসরাতে মুসরাতে মনে করেন ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ফোমের কিচ্ছু হবে, ফোমের কিচ্ছু হবে। তো যারা এই ম্যাট্রেসটা আমাদের থেকে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কারখানার লোকেশনটা হচ্ছে কুতুবপুর ক্লাব সংলগ্ন অবদারপুল ফতুল্লা নারায়ণগঞ্জে। যারা নারায়ণগঞ্জের আশেপাশে আসেন তাদের বলবো তারা সরাসরি আমাদের কারখানায় আসবেন। ইনশাল্লাহ আমাদের ফ্যাক্টরিটা যেহেতু নারায়ণগঞ্জে, আমরা নারায়ণগঞ্জের কাস্টমারের জন্য অবশ্যই কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করবো। এছাড়াও সারা বাংলাদেশেই ডিসকাউন্টের ব্যবস্থা আছে, আর নারায়ণগঞ্জে আমরা হোম ডেলিভারি দিতেছি, নারায়ণগঞ্জ প্লাস ঢাকায়। যারা নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে আসবেন তাদের আমরা হোম ডেলিভারি দিব, এটা একদমই ফ্রি। আর সারা বাংলাদেশে কুরিয়ার চার্জ একদমই ফ্রি। আচ্ছা, সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে আপনারা সার্ভিস দেন? আমরা সাপ্লাই দিয়ে থাকি। আর আমাদের কিভাবে কি আপনাদের সাথে আর কি, এক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের পেজে মেসেজ দিতে পারেন। আর হচ্ছে দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট যে কোনো কাস্টমার নিবে, এর অনেক কাস্টমারই তো অনেক ধরনের মেসেজ দেয়, দেখা যাচ্ছে যে আপনার অনেক কাস্টমার অনেকজন ফার্স্ট লেন্থি করে মেসেজ দেয়, তো আমরাও শিওর হইতে পারি না। অনেক সময় দেখা যায় প্রোডাক্টটা তৈরি করি, ওই কাস্টমার আর প্রোডাক্টটা নিতে চায় না, তো সেক্ষেত্রে আমাদের কিছু টাকা যদি অ্যাডভান্স করে আমরা শিওর হইতে পারি যে না আমার কাস্টমার প্রোডাক্টটা নিবে। তো আমি বলবো যারা প্রোডাক্ট বাইরে থেকে নিতে চান, নারায়ণগঞ্জের বাইরে থেকে যারা সরাসরি ফ্যাক্টরিতে আসবেন না, তারা আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন, 10-50% টাকা যদি অ্যাডভান্স করেন সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা রেডি করে আমরা কুরিয়ার করে পাঠাই দিব, দেন আপনারা কুরিয়ার থেকে রিসিভ করে আপনারা বাদ বাকি টাকা কুরিয়ারে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে আপনার কুরিয়ার বাবদ কোনো টাকা আমাদের দেওয়া লাগবে না, কুরিয়ার চার্জ আমাদের এই যে প্রোডাক্টের প্রাইস হবে এই প্রাইসের মধ্যেই আমরা কুরিয়ার চার্জ ইনক্লুড করে বা আমরা এটা ফ্রি দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে যে এইগুলার উপরে আপনি যে ধরনের কাপড় চান সে ধরনের কাপড় আমি দিতে পারবো, কারণ আমাদের এখানে কাপড়গুলো আমরা নিজেরাই তৈরি করি। আমাদের 40-50টা কালার আছে, আপনি যে কালারটা চয়েস করবেন সেই কালারটা আমরা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, ধরেন আমার এইটার প্রাইস পড়বে আপনার 6-7 ফিট পড়বে হচ্ছে 10,000 টাকা। আচ্ছা, আর 5-7 ফিট পড়বে হচ্ছে 9,500 টাকা। আচ্ছা, আর আমার এই সুপার সফট ফোমের প্রায় 4 ইঞ্চিটার প্রাইস পড়বে 14,500 টাকা 6-7 ফিট, আর 5-7 ফিট পড়বে হলো 12,500 টাকা। আচ্ছা আচ্ছা, এই সেম প্রোডাক্ট দেখা যাচ্ছে অনেক জায়গায় আমি দেখেছি অনেক রাশ 16-17,000 টাকা নিতেছে, কিন্তু আমাদের এই কারখানায় আমরা সব থেকে সর্বনিম্ন ভাবে আমরা খুব অল্প লাভে আর কি বিক্রি করে থাকি। আপনি তো দেখছেন যে আমাদের কারখানাটা কত বড়। আমরা ঠিক যেটা বলি সেটাই করি, আমরা চাই আমরা বলি যে আমরা পাইকারি রেটে পণ্য সেল করি, আর সেমভাবেই কিন্তু আমরা পাইকারি রেটে দিই। যে কোনো কাস্টমার যদি অন্য দু একটা পেজ বলুন বা কারখানা বলুন বা দোকান বলুন যা করে, তাহলে এই প্রাইসটার ডিস্টেন্স তারা সহজেই বুঝতে পারবে। ইয়েস, তো এরপরে দেখাবো যে আমরা অনেক সময় বিভিন্ন বাইরের দেশে যাই বা বাংলাদেশে যে 5-star কক্সবাজার হোটেল আছে ওইখানে যাই, যার পরে একটা নরম একটা বিছানা, উঁচু একটা বিছানায় ঘুমাই, অনেক আরাম লাগে। তো অনেক সময় ভাবি বা কাস্টমাররা ভাবে যে এই ম্যাট্রেসটা কি, এটা কি ম্যাট্রেস নাকি জাজিম নাকি তোষক, এত আরাম কিসের জন্য? কিন্তু এই ম্যাট্রেসটা কি এটা অনেকজন জানে না, তো তাদের দেখাবো যে এটা কি।
এটাকে বলা হচ্ছে আপনার পকেট স্প্রিং ম্যাট্রেস। আচ্ছা, এইটার হাইট হয় প্রায় 12 ইঞ্চির মতো, প্রায় 1 ফুট একটা হাইটের একটা ম্যাট্রেস, এইটা হয় অনেক নরম। আচ্ছা, এই ম্যাট্রেস গুলা কি কি ম্যাটেরিয়ালে তৈরি হয় সেটা দেখাবো। আপনার থাকবে একটা ব্যাম্বো ফেব্রিক্স। আচ্ছা, ব্যাম্বো ফেব্রিক্স হচ্ছে আপনার স্টিচ হবে। হ্যাঁ, ওকে, কাপড়টা থাকবে স্টিচ, সাধারণত চায়না কাপড় যেটা ওইটা থেকে, এটা থাকবে স্টিচ কাপড়। আচ্ছা, এরপরে থাকবে একটা সুপার সফট ফোম, যে ফোমটা দিয়ে আমরা ম্যাট্রেস একটা দেখাইলাম, সেম ফোম দিয়ে এটা করবো, যাতে আমাদের এই প্রোডাক্টটা ইউজ করে কেউ গরম গরম না পায়। ঠিক আছে, দেখা যাচ্ছে অনেকজন বলেছে ফোম তো গরম হয়, তো এই জন্য একটা সুপার সফট ফোম ইউজ করি। আর তারপরে এই যে জিনিসটা, আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আপনার একটা কাস্টমারের জন্য রেডি হইতেছে। হ্যাঁ, আচ্ছা, তো দেখা যাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে, এটাকে বলে জিও। আচ্ছা আচ্ছা, স্প্রিং প্রোটেক্টর, এটা তো আমাদের রেডি করা, এই কারণে আমি দেখাইতে পারলাম না, এটা আমাদের আঠাতে অলরেডি রেডি করা। আচ্ছা, এটা হচ্ছে জিও, এইটা অনেকজন দেয় না, জাস্ট আপনার এই স্প্রিং দিয়ে তৈরি করে দেয়। কিন্তু এইটা যদি দেয় তাহলে আপনার এই স্প্রিংয়ের যে প্রোটেক্ট করবে সেটা হচ্ছে জিওটা প্রোটেক্ট করবে। এর ভিতরে থাকবে হচ্ছে আপনার 8 ইঞ্চি একটা স্প্রিং, আর চারিপাশে আমরা এরকম দেখেন সুপার সফট ফোম দিয়ে কিন্তু আবৃত করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একদম। আর নিচেও সেম মেটারিগুলো নিচে থাকবে, আর এইটা হবে খুবই সফট, খুবই সফট। দেখুন, একটা প্রায় 12 ইঞ্চি একটা ম্যাট্রেস আপনার ডেবে কিন্তু একদম নিচে, একদম নিচে আছে, আবার ছেড়ে দিবেন আবার উপরে চলে আসবে, জায়গায় চলে আসবে। তো এই 5-স্টার হোটেল, যারা একটু আরাম চাইতেছেন, যাদের বাসায় ছোট সদস্য আছে, যারা একটু লাফালাফি করবে, কিন্তু ম্যাট্রেসটার কোনো ক্ষয়ক্ষতি হবে না, তারা এই ম্যাট্রেসটা নিতে পারেন। বা দিনকে দিন বাংলাদেশের মানুষ একটু আরাম আরাম চাইতেছে, বা দিন শেষে দেখা যায় আমরা সবাই কর্মব্যস্তর পরে রাত্রে একটু ঘুমাইতে যাই, তো ঘুমানোর সময় যদি একটু আরাম না পাই, বা দেখা যাচ্ছে যদি শান্তি মতো ঘুম না হয়, তো দেখা যাচ্ছে পুরো কষ্টই বিধ হয়, বা পরের দিনটাও আমাদের ভালো কাটে না। রাত্রে ঘুম না হলে কিন্তু পরের দিন ক্লান্তিতে কাটে। যারা বলবো, যারা সুন্দর করে একটা ঘুম দিতে চান, আরামের সহিত একটা ঘুম দিতে চান, ইনশাল্লাহ তারা এই ম্যাট্রেসটা নেবেন, আমি এটা গ্যারান্টি দিতে পারি, খুবই আরাম পাবে। এটার গ্যারান্টি ওয়ারেন্টি কেমন? এইটারও আমরা 15 বছর ওয়ারেন্টি দিতেছি। 15 বছরের ভিতর আমাদের স্প্রিং যদি বসে যায়, একটা স্প্রিং খুলে গেল, আপনারা কিন্তু আয়সা আবার এই স্প্রিংটা নতুন করে নিয়ে যাইতে পারবেন, আমাদের একটা টাকাও দেওয়া লাগবে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর এই সুবিধাগুলো ইনশাল্লাহ শুধু বাংলাদেশে আমরাই দিতেছি, যে আমরা ভালো কোয়ালিটির কিছু প্রোডাক্ট দিতেছি। আমাদের একটা পকেট স্প্রিং আপনার 60টা লেয়ার হইতেছে। আচ্ছা, আর দেখা যাচ্ছে অনেক জায়গায় আপনার 6টা লেয়ার হয়, অনেক জায়গায় আবার কেউ আবার দেখা যাচ্ছে এই যে ফোমটা না ভাইয়া, এই ফোমটা আপনার আমাদের, এটা কিন্তু 1.5 ইঞ্চি একটা ফোম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। অনেকজন করে কি, এটা 1 ইঞ্চি দেয়, উপরে একটা কালারিং ফোম দেয়। আচ্ছা, কালারিং ফোম দিয়ে বলে যে ভাই আপনার গরমটা প্রোটেক্ট করবে, হ্যাঁ গরমটা কম হবে। আচ্ছা, সত্যি কথা বলতে কি, কালারিং ফোম যদি কাস্টমার নিতে চায়, আমিও কালারিং ফোম দিতে পারবো, কিন্তু আমরা সবসময় কাস্টমারের ভালোর দিকটা বিবেচনা করি। যদি কোনো কাস্টমার বলে যে ভাই আমি একটা কালারিং ফোম দিবো, আপনি কালারিং ফোম নেন, আমি দিতে পারবো, কিন্তু দেওয়ার আগে একটা কথা বলবো, এই কালারিং ফোমগুলো হচ্ছে খুবই নিম্নমানের, এবং এইটা আসলে গরম প্রোটেক্ট করে না। গরম প্রোটেক্ট করার জন্য আপনার সুপার সফট ফোম লাগবে। আচ্ছা, আর কালারিংগুলো সুপার সফট ফোম হয় না, তো আমরা এটা 1.5 ইঞ্চি দিয়ে অনেক জায়গায় আপনার এই কালারিং ফোমটা দিয়ে লেয়ার একটা বেশি বাড়ায়, বাড়ানোর পরে কাস্টমারের কাছে যেভাবে তারা বুঝায়, কিন্তু আমার কাছেও যদি কেউ নিতে চায় আমিও কালারিং ফোম দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের ম্যাট্রেসটার প্রাইস পড়বে আপনার 6,729,500 টাকা। আচ্ছা, আর 5-7 হচ্ছে 24,500 টাকা। আর ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি, নারায়ণগঞ্জ এবং ঢাকার ভিতর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। তারপরেও যে নারায়ণগঞ্জ, ঢাকার আশেপাশে যে শহর আছে বা যে জেলা শহরগুলো আছে, কারো যদি কোনো প্রয়োজন হয়, দেখা যাচ্ছে যে আপনার আমাদের কাছে অনেক সময় অনেক প্রবাসী ভাইরা আসে, ফোন করে বাইরে থেকে, ভাই আমি তো বাইরে থাকি, আমার বাবা মা বৃদ্ধ, তারা ধরেন আপনার এই নরসিংদী বলেন বা মুন্সিগঞ্জ, তারপরে আপনার কুমিল্লা, এই সাইড দিয়ে যারা থাকে, বলে যে ভাই আমাদের তো বাসার মেম্বার আসা পসিবল না, বা বাসায় আমাদের পুরুষ মানুষও নাই ওরকম যে ম্যাট্রেসটা রিসিভ করবে, তো তাদের কিন্তু আমরা ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। এই সুবিধা আমাদের ছাড়া আপনি আর কোথাও পাবেন না, যারা ঢাকার নারায়ণগঞ্জ মানে ঢাকার বাহিরে হোম ডেলিভারি দেয়। ইনশাল্লাহ আমরা দিতেছি, আপনার কুমিল্লা বলুন, নরসিংদী বলুন, মুন্সিগঞ্জ বলুন, ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিতেছি সবার, মানে আপনার হচ্ছে যে ক্রেতাদের সুবিধা যতটুকু দেওয়া যায় ইনশাল্লাহ ততটুকু আমরা দেওয়ার চেষ্টা করি। ওকে, তো যারা এই ম্যাট্রেসটা কিনতে যাচ্ছেন তারা আমাদের পেজে নক দিবেন, বা আমাদের স্ক্রিনে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সব থেকে ভালো কোয়ালিটির ম্যাট্রেস দিব। আর যারা আসতে পারবেন না সরাসরি কারখানায়, তারা অবশ্যই ভিডিও কলে থাকবেন, একদম A to Z তৈরির একদম শুরু থেকে শেষ অবধি আমরা ভিডিও কলে থেকে আপনাদের প্রতিটা প্রোডাক্ট দেখাবো, যে আমরা কয়টা লেয়ার দিতেছি, ভিডিওতে যা যা বলছি কিনা তাই সেগুলো দিতেছি কিনা। আর যারা কারখানায় আসবেন সরাসরি, তারা তো ইনশাল্লাহ কারখানায় আসবেন, তারা তো সব কিছু বুঝে শুনেই নেবেন। আর যারা আসতে পারবে না, তাদেরও কনফিউশনের কোনো দরকার নেই, তারা ভিডিও কলে থেকে একটা প্রোডাক্ট নেবেন। আর ভাই সত্যি কথা বলতে কি, ব্যবসা হচ্ছে হালাল জিনিস, তো এই হালালের ভিতর যদি আমি একটু হারাম কিছু করি, আমার এই হারামটা আরও বড় পরিসরে আল্লাহর কাছে আমার দিনা থাকতে হবে। তো এই কারণে চাই না যে একটা প্রোডাক্ট খারাপ দিব, বা আমি কাস্টমার থেকে কিছু টাকা
কম নিয়ে একটা প্রোডাক্ট কম দিব, এটা কখনোই চাই না, ইনশাল্লাহ আর করবো না। আমাদের এতদিনের বিজনেস আর এই বিজনেসটাই সততা আমরা ধরে রাখবো ইনশাল্লাহ। ওকে, তো আমাদের এই ব্যাম্বো ফেব্রিক্সগুলো কিন্তু বা অন্য যে চায়না ফেব্রিক্স আছে এইগুলো কিন্তু আমাদের এইখানেই তৈরি হয়। দ্বিতীয়ত যে রিবন্ডেডগুলো দেখাইছে, রিবন্ডেডগুলোও কিন্তু আমাদের এইখানে আমরা নিজেরা তৈরি করি। আচ্ছা আচ্ছা, দেখুন অলরেডি কিন্তু আমাদের এইখানে আপনার একটা ব্যাম্বো ফেব্রিক্স কুলডিং করা হচ্ছে। এটা কিন্তু একটা ব্যাম্বো ফেব্রিক্স, ঠিক আছে? আপনি ফেব্রিক্সটা ধরেন, এই ফেব্রিক্সটা হচ্ছে এখানেই তৈরি করছেন? হ্যাঁ, এইখানে আমরা তৈরি করতেছি। আচ্ছা, আর এই ফেব্রিক্স আমরা কি কি ব্যবহার করতেছি দেখেন, এর সাথে একটা ফোম ফোম ব্যবহার করতেছি। আচ্ছা, তারপরে একটা ফেডিং ইউজ করতেছি। আচ্ছা, ওইটা তিনটা লেয়ারের সম্বন্ধে একটা ব্যাম্বো ফেব্রিক্স ওই সাইডে হইতেছে। এরকম আমাদের পাঁচটা মেশিন থাকে, পাঁচটা মেশিনে সবসময় আপনার চায়না ফেব্রিক্স বলেন, ব্যাম্বো ফেব্রিক্স বলেন, সব কিছুর কাজ চলতে থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো যারা আমাদের ফ্যাক্টরিতে আসবেন, এই একটা সুবিধা হচ্ছে যে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে কাপড়গুলো চয়েস করতে পারবেন। সাধারণত বাজারে গেলে বা দোকানে গেলে কাপড় চয়েসের কোনো সুযোগ নাই। আচ্ছা, তিন থেকে চারটা কালার দিবে আপনার, ওর ভিতরে চুজ করতে হবে। দেখুন এই যে একটা ব্যাম্বো ফেব্রিক্স আমরা করে রাখছি, যার যার যত পিস লাগে তো দেওয়াই যাবে। আমাদের সবগুলো মনে করেন যে পকেট স্প্রিং হিউজ পরিমাণে বাইরে থেকে আসে, এই সাইডে একটা কালার আছে, এরকম হিউজ পরিমাণ কালারের কাপড় কিন্তু আমরা করে থাকি। তাছাড়া আমাদের চায়না যে কাপড়গুলো দেখতেছেন, চায়না কাপড়ও কিন্তু আমরা করতে থাকি সবসময়। যারা নর্মাল অর্থোপেডিক ম্যাট্রেস নিতে চান, আর যে পকেট স্প্রিং ম্যাট্রেসটা দেখালাম ভাই, পকেট স্প্রিং ম্যাট্রেসে হয় কি, অনেক সময় কিন্তু এই যে ব্যাম্বো ফেব্রিক্স এইটা দেয় না, দেয় হচ্ছে আপনার চায়না ফেব্রিক্স দিয়ে, ওরা এক থেকে দেড় হাজার টাকার মতন কম নেয়। তো কাস্টমার ওইটা পেয়ে তো বলে যে ভাই আমি দেড় হাজার টাকা কমে পাইছি আর আপনাদের এখানে দেড় হাজার টাকা বেশি। তো দেখা যাচ্ছে যে এই ব্যাম্বো ফেব্রিক্স আমরা কেন ইউজ করি পকেট স্প্রিং এ, এটা কিন্তু স্টিচ কাপড়। আচ্ছা, আপনার ওই ম্যাট্রেসটা যখন আপনি বসবেন, যেহেতু স্প্রিং এর, আপনার ম্যাট্রেসটা কিন্তু ডেবে যাবে, আবার যখন উঠবেন তখন আবার উঠে যাবে। তো স্টিচ কাপড়টাও সেম, আপনার যখন ডেবে যাবে তখন স্টিচ কাপড়টাও ডাববে। আর একটা চায়না কাপড় দিলে ওই কাপড়টা আপনার স্টিচও করবে না, কাপড়টা কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। দেখা যাবে যে আপনার এক মাস পরে বা দুই মাস পরে আবার নিয়ে আসতে হবে। তো অলরেডি ভাই ভিডিওটা বড় হয়ে গেছে, আর বড় করব না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। মোটামুটি আমরা সব ডিটেইলস কিন্তু দিয়ে দিয়েছি। যারা হচ্ছে মানে ম্যাট্রেস নিতে চান অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। এছাড়া যারা হচ্ছে এই ফেব্রিক দিয়ে ম্যাট্রেসের আপনার ডিজাইনগুলো করতে চান বা ম্যাট্রেসকে সুন্দরভাবে তৈরি করতে চান, তৈরি করতে চান, বা এর ভিতর যদি কেউ কাস্টমাইজ করতে চায়, কাস্টমাইজও করা যাবে, যে একদম মনের মতো, মানে আপনি যেভাবে চাইতেছেন যে আমার ম্যাট্রেসটা এইভাবে হবে, অর্থোপেডিক হবে, এরপরে আপনি সুপার সফট ফোম অ্যাড করবেন, এরপরে আপনি ব্যাম্বো ফেব্রিক্স অ্যাড করবেন, এরপরে যাবতীয় যেভাবে বলবেন পি ফোম অ্যাড করবেন। দেখা যাচ্ছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে, যে পানি বিছানায় পানি পড়লে সমস্যা, তারাও চাইলে সেভাবে আমি কাস্টমাইজ করে দিতে পারবো, পানি পড়লেও কোনো প্রবলেম হবে না। তো যারা এই সুবিধাগুলো নিতে চান তারা সরাসরি আমাদের কারখানায় আসবেন। আমাদের কারখানার লোকেশন আমি আবার বলে দিই, আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুতুবপুর ক্লাব সংলগ্ন অবদারপুর ফতুল্লা নারায়ণগঞ্জে। তাছাড়া ভিডিও স্ক্রিন নাম্বার থাকবে, আমাদের পেজের লিঙ্ক থাকবে, আপনারা পেজে মেসেজ দিতে পারেন বা আমাদের সরাসরি কল দিতে পারেন। ইয়েস, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু সরাসরি চলে আসবেন কারখানায়। এছাড়া যারা ঢাকার বাইরে থেকে দেখছেন তারা কিন্তু সারা বাংলাদেশে সার্ভিস নিতে পারবেন। জি, তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।